কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অন্য যে কোনো বিষয়ে বিশ্বাসের পাশাপাশি যে শক্তির উপর আমরা সকলে বিশ্বাস করি তা হলো পরমাত্মার শক্তি। যখন কোনো পথ খুঁজে পাওয়া যায় না তখন ওই পরমাত্মার শরণাপন্ন হই আমরা। তার রূপ হাজারো, কখনো সে মা দুর্গা তো কখনো সে গণপতি বাপ্পা, আবার কখনো সে গুরু গোবিন্দ তো কখনো আল্লাহ রহিম, আবার কখনো প্রভু যীশুকেও আমরা দেখতে পাই সেই রূপে। অর্থাৎ সার কথার এক কথা হলো পরমাত্মা একজনই, আমরা আমাদের মতো করে তাকে নানা রূপে সাজিয়ে নিই। এই সার কথা অনেক আগেই বুঝে নিয়েছিল বারাসাতের বসু পরিবার, তাই তো মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তারা। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের পশ্চিম ইছাপুরের নবপল্লীতে অবস্থিত আমানতি মসজিদ, প্রায় 300 বছরের পুরনো সেটি, আর এই মসজিদেরই দেখভাল করছেন বসু পরিবার। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে এই কাজে নিযুক্ত তারা। ইতিহাস বলে 1965 সালে দীপক বসু নামে খুলনার বাসিন্দা সপরিবারে চলে আসেন বারাসাতে। সেই সময় ওই জমির মালিক ছিলেন মোড়ল শেখ ওয়াজিউদ্দিন মোল্লা। তার সঙ্গে জমি বিনিময় করেন দীপক বসুর বাবা নীরদকৃষ্ণ বসু। প্রায় 70 বিঘা জমির বদলে তিনি পান 16 বিঘা জমি। সেই জমির উপরেই অবস্থিত ছিল মসজিদটি। দীপক বসু সিদ্ধান্ত নেন মসজিদের দেখাশোনা তিনিই করবেন। সেই তখন থেকেই বসু পরিবারের পথ চলা শুরু। সেই কথা আজও গৌরবের সঙ্গে রেখে চলেছেন তারা। বর্তমানে মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে পার্থসারথি বসুর কাঁধে। সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে চলেছেন তিনি। যেরকম পার্থবাবুর পরিবার বাড়িতে মায়ের পুজো করেন, ঠিক সেই রকমই রমজানের মাসে ইফতার করেন। ঈদের শুভেচ্ছা বার্তা আদান প্রদান করেন গ্রামেরই মানুষদের সঙ্গে। একটা বিষয়, যেমন একজন হিন্দু হিসাবে গর্ব করি যে আমাদের হিন্দুত্বর কতটা, মানে আমাদের কতটা উদার মানসিকতা, আর ঠিক সেরমভাবেই আমরা গর্ববোধ করি যে আমাদের এখানকার যে মুসলিম ভাইরা আছে তাদের যে মনের মধ্যে দিয়ে যে ভালোবাসা প্রকাশ পেয়েছে আমাদের সাথে, এবং আমাদের মধ্যে যে একত্রিতভাবে আমরা যেভাবে চলে আসছি, মানে এটা অভাবনীয় ব্যাপার। 1992 সাল থেকে মসজিদের মূল প্রার্থনার দায়িত্বে রয়েছেন মৌলানা আখতার। তার কথায় দীপক বসু হলেন তার অভিভাবক। তিনি শিখিয়েছেন ধর্ম ভুলে মানুষকে ভালোবাসতে, সেটাই এখন সবাই মেনে চলেছেন। 1991 থেকে এখানে ট্যুর থেকে এখানে আছি, সে থেকেই আমি আমার এই পার্থসারথি বসুর বসু পরিবারের একজন পরিবার হয়ে গেছি আমি, এবং এদেরকে আমি ভাই বলে সম্মান করি এবং ভালোবাসে আমাকে এমনভাবে ভালোবাসে। এক দ্বিতীয়ত হলো আমরা এই ভারতবাসী, আমি শুনেছি, হয়তো এত এতটুকু ইতিহাস আমি বলতে পারবো না, ভারতের সংবিধানে আছে যেটা হলো মানে সেকুলারিস্টিক, সর্বজাতি ধর্ম সমস্ত জাতি ধর্ম এক এই দেশে বাস করতে পারবে। এমনভাবেই আল্লাহর সেবা করে পার্থসারথি বিবিধের মাঝে দেখো মিলন মহানের জয়গাথা গিয়ে চলেছেন নিত্যদিনই। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।